বের হয়ে আসে, এই যে একদম বের হয়ে আসে, কত সুন্দর ভাবে ঝাঁক বেঁধে বসে আছে। এই যে শীতের দিনে এরা এইভাবেই কিন্তু রোদ তাপাচ্ছে, দেখেন প্রতিদিনের, আসলে প্রতিদিন না দেখলে তো বোঝা যায় না। মাশাল্লাহ, হাত ঢুকে দিলাম, মাশাল্লাহ মাশাল্লাহ। এই যে দেখেন দুইটা বাচ্চা, এই যে এখানে দুইটা বাচ্চা দেখতে পাচ্ছি, দেখেন ডিম, এবং এবারকার ডিম দেখে মনে হচ্ছে ডিম দুইটা জমছে, দুইটা না এখানে তিনটা ডিম পারছে। ও মাশাল্লাহ মাশাল্লাহ, এখানে বাচ্চা ফুটে গেছে। হ্যাঁ, এই যে আমি হাত দিয়ে ঢুকতে যাই, এই যে দেখেন বাচ্চা ফুটে গেছে মাশাল্লাহ। এই যে এই যে একদিনের বাচ্চা, একদম একদিনের বাচ্চা। এটা এই আগের বার কিন্তু এই বক্সে নষ্ট হয়েছিল ডিম, আর মাশাল্লাহ এবার দেখেন, এই যে ডিম চেক করতে যে, এই যে দেখেন মাশাল্লাহ একদিনের বাচ্চা, কত কিউট লাগতেছে আর ইনোসেন লাগতেছে, দেখে মনটা ভরে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি কোথায় দাঁড়ায় আছি আপনারা অলরেডি দেখে বুঝতে পারছেন, আমার নতুন লাভ বার্ডের কলোনির সামনে। কিন্তু আজকে নতুন লাভ বার্ড নিয়ে কথা বলবো না, আজকে আমার পুরাতন লাভ বার্ড নিয়ে কথা বলবো। নতুন লাভ বার্ডে আলহামদুলিল্লাহ যা দিছে অনেক ভালো পাচ্ছি, অনেক সফলতা পাচ্ছি, কিন্তু পুরাতন লাভ বার্ডটা নিয়ে একটু টেনশন, কারণ ওইখানে আমার ওই যে চুরি যাওয়া যে পাখিগুলো আছে ওগুলো এখন পর্যন্ত ডিপ্রেশন থেকে বের হইতে পারেনি, যার কারণে এখন পর্যন্ত ওরা ভালোভাবে ডিম বাচ্চা করতে পারেনি। তো যাই হোক, যে বক্সগুলোতে ডিম ছিল, বাচ্চা ছিল, সেই বাচ্চাগুলো আমরা চেক করবো। এই কোন কোনে শীতে যেমন বাজিগর পাখির বাচ্চা মারা যাচ্ছে, লাভবাটের বাচ্চা মারা যায় গেল কিনা, এটা আমার দেখার চেষ্টা করব। তো চলেন যাই আমার লাভবাটের কলোনিতে। তো আমরা হচ্ছে আমাদের লাভবাটের কলোনিতে যাচ্ছি। হ্যাঁ, লাভবাটের কলোনিতে যাওয়ার আগে যেটা আমাকে নিতে হবে সর্বপ্রথম, সেটা হচ্ছে এই টুলটা। এই টুলটা ছাড়া আসলে উপরের বক্সগুলো চেক করা সম্ভব না। আর আমরা হচ্ছে এখন লাভবাটের কলোনিতে যাওয়ার আগে অবশ্যই আমাকে ককটলের কলোনির ভিতর দিয়ে যেতে হবে, আর দুই একের মধ্যে ইনশাল্লাহ হয়তো বা ককটল পাখির কলোনিরও আপডেট দিয়ে দিব। আর আমরা আসার সাথে সাথে আমাদেরকে সুস্বাগতম জানাচ্ছে আমাদের শান্তি স্যার। আর দুদিন থেকে এত ওয়েদারটা খারাপ যাচ্ছে যে আমি হচ্ছে শুধুমাত্র এই যে দক্ষিণ পাশ, আমার যে জাদুর খাঁচা বলি, সে জাদুর খাঁচাটা অন রাখছি, আর হচ্ছে এই যে পশ্চিম পাশটা অফ অন আছে। হ্যাঁ, বাকি দুই সাইড যেটা, যেমন মনে করেন এই যে দেখতে পাচ্ছেন পূর্ব সাইড, পূর্ব সাইড, আর ওই যে ওই দিকে দেখেন উত্তর সাইড, এই দুইটা সাইডে ব্লক। কারণ ওয়েদারটা এমন অবস্থায় আসছে যে এই যে ঘরের ভিতরে ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া কাজ করতেছে, পাখিগুলো কিন্তু অসুস্থ হওয়ার চান্স থাকে। তো যাই হোক, খুব তীব্র শীত নিয়ে ইনশাল্লাহ খুব দ্রুত আপনাদের সামনে ভিডিও দিব। এই যে দেখেন পাখিগুলো আমার বাইরে চলে গেছে, হালকা হালকা একটু রোদ পাচ্ছে, রোদ তাপানোর জন্য। যে দেখেন ওখান থেকে আসতেই যাচ্ছে না, কত মজা করে রোদ তাপাচ্ছে, এই দেখেন পাখিটা, এই যে উপর থেকে রোদ আসতেছে ঠিক ওই বরাবর, ও কিন্তু বসে রোদ তাপ দিচ্ছে। সাধারণত ওই পাখিটাকে হয়তো বা ঠান্ডা লাগলেও লাগতে পারে। আর এই যে আমি অবশ্যই লাইটের ব্যবস্থা করে রাখি, ওটা তো হচ্ছে ন্যাচারালভাবে, ওটা ন্যাচারালভাবে তাপ দিচ্ছে। আর সন্ধ্যার পর এরা হচ্ছে যে আমি যে লাইটের ব্যবস্থা করতেছি সেটাই, মাশাল্লাহ। এই যে আমার কিউটের ডাব্বাগুলো, কিউটের ডাব্বাগুলো আমি আসার সাথে সাথে ইয়েস স্যার বলে দেখেন লাইন করে বসলো, যে ওদের ফটো সেশন হবে এই জন্য দেখেন ওরা কত সুন্দর করে বসলো। তো চলেন আমরা হচ্ছে ওই যে বক্স তিনটা বা ওই যে চারটা বক্স, এই চারটা বক্সে ডিম বাচ্চা দিছে, তো আমরা ওই চারটা বক্স চেক করবো। বিসমিল্লাহ রহমান রহিম করে যাই আমরা, প্রথমে হচ্ছে যে গোলাপি কালারের বক্সটা দেখবো। বিসমিল্লাহ রহমান রহিম করে উঠলাম, এটাতে কি অবস্থা, এটাতে নাই। তারপর ব্লু কালারের বক্সটার কি অবস্থা, যেভাবে বাসা তৈরি করছে মনে হচ্ছে যে এখানে ডিম বাচ্চা করে ভরাই ফেলছে, যা দেখা যাচ্ছে না। আর এইটা হচ্ছে আমার মাশাল্লাহ, এই সিজনে এখন পর্যন্ত এই পাখিগুলো হচ্ছে জানি না কি অবস্থা। এইখানেই হচ্ছে একমাত্র আমি লাভবাটের চারটা বাচ্চা পাইছি, মানে দেখছি লাস্ট দিন, এখন আজকের দিনে যে কি অবস্থা সেটা হইল কথা। প্রতিদিনের, আসলে প্রতিদিন না দেখলে তো বোঝা যায় না। মাশাল্লাহ, হাত ঢুকে দিলাম, মাশাল্লাহ মাশাল্লাহ। এই যে দেখেন দুইটা বাচ্চা, এই যে এখানে দুইটা বাচ্চা দেখতে পাচ্ছি, দেখেন মাশাল্লাহ সাইজগুলো বড় হয়ে আসছে। আর আপনাদেরকে যাদেরকে বলছিলাম, যারা টিমের বাচ্চা নিতে চান, যোগাযোগ করলে ইনশাল্লাহ টিমের বাচ্চা দেওয়া যাবে। তো দুইটা বাচ্চা পাইলাম, আরও দুইটা বাচ্চা চেক করতেছি, দেখি দুইটা বাচ্চা ভালো আছে কিনা। হ্যাঁ মাশাল্লাহ, আরও এই যে দুইটা বাচ্চা, এবং বাচ্চাগুলোর গ্রোথ মাশাল্লাহ বলতেই হয়। এই যে দুইটা, আর এই যে এখানে দুইটাকে রাখছি, তো দেখলাম, আর এদেরকে ডিস্টার্ব না করি। আর ওদের বাবা মায়ের পাশাপাশি আমিও খাওয়াচ্ছি, দেখেন এই যে ওইখানে রাখতে যেয়ে যে জিনিসটা হয়েছে, বাচ্চাটাই যে উপর থেকে পড়লো, যদিও ব্যথা পায়নি,
কারণ আল্লাহ এদেরকে এইভাবে সৃষ্টি করছে। যে অনেকে বলে যে ভাই উপর থেকে আমার বক্স থেকে বাচ্চাটা পড়ে গেল, ব্যথা পাইলো কিনা, আসলে না, ওরা ওইভাবেই তৈরি। তারপরও সেফ ভাবে দেখাটা ভালো। আপনাদের দেখার খাতিরে আমি ওখানে রাখছিলাম, জাস্ট পড়ে গেছিল, যে কোনো ভাবে ব্যথা লাগতেই পারে। তারপর হচ্ছে এই ব্লু কালারটা দেখবো, যেবার এর আগের বার এই ব্লু কালারের বক্সটাতে ডিম নষ্ট হয়েছিল, জানি না এবার কি করছে, হাত ঢুকে দেওয়ার দেখার চেষ্টা করি। এবারও ডিম পাচ্ছে, এই যে ডিম, এই যে ডিম, এবং এবারকার ডিম দেখে মনে হচ্ছে ডিম দুইটা জমছে, দুইটা না এখানে তিনটা ডিম পাচ্ছে। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, এখানে বাচ্চা ফুটে গেছে। হ্যাঁ, এই যে আমি হাত দিয়ে ধরতে যাই, এই যে দেখেন বাচ্চা ফুটে গেছে মাশাআল্লাহ, এই যে, এই যে একদিনের বাচ্চা, একদম একদিনের বাচ্চা। এটা এই আগের বার কিন্তু এই বক্সে নষ্ট হয়েছিল ডিম, আর মাশাআল্লাহ এবার দেখেন, এই যে ডিম চেক করতে যে, এই যে দেখেন মাশাআল্লাহ একদিনের বাচ্চা, কত কিউট লাগতেছে আর ইনোসেন লাগতেছে, দেখে মনটা ভরে যাচ্ছে। কিন্তু যে শীত, এই শীতের মধ্যে বাচ্চাগুলো কতটুকু ইয়া হবে, যদিও এর বাবা মা অনেক সুন্দর করে দেখেন বাসাটা তৈরি করছে, দেখেন কত সুন্দর করে নেস্টিং মেটেরিয়াল দিছে। সো সেই অনুযায়ী এখানে আশা করি ভালো কিছুই হবে। তারপর এটাতে, এটাতে নাই, এটাতেও নাই, তারপর আমরা হচ্ছে এই বক্স দুইটাতে দেখি। এই বক্স দুইটাতে সুন্দরভাবে বাসা তৈরি করছে, দেখেন, হ্যাঁ একদম সুন্দরভাবে বাসাটা তৈরি করছে, জানি না ডিম পারছে কিনা, থাক, ওরা যখন ওদের বাসা তৈরি করছে সুন্দর করে, এটা তো সুন্দর করে বাসা তৈরি করছে, কিন্তু কোনো খবর নাই। যাই হোক, ইনশাল্লাহ আস্তে আস্তে সব কিছুই হবে ভালো কিছু। আর তারপর এটার কি অবস্থা, এটা তো আমরা একটু হাত ঢুকে দিয়ে দেখার চেষ্টা করি, না এটা তো ডিম দেখা যাচ্ছে, এই যে ডিম, এবং ডিমটা জমছে, দেখেন কালো হয়ে গেছে। আর আরো হচ্ছে এখানে আরেকটা কথা, সেটা হচ্ছে ওই যে, ওই যে বক্সটা দেখছিলাম আমরা, আপনারা ওই বক্সটা দেখছিলেন কি, ওই বক্সে, ওই বক্স থেকে দুইটা বাচ্চা বের হয়ে আসছে, আর আলহামদুলিল্লাহ আমরা ওই দুইটা বাচ্চাকে সংগ্রহ করে নিয়ে গেছি। আর দেখেন পাখিগুলো কত সুন্দর লাগতেছে, বের হয়ে আসে, এই যে একদম বের হয়ে আসে, কত সুন্দরভাবে ঝাঁক বেঁধে বসে আছে। এই যে শীতের দিনে এরা এইভাবেই কিন্তু রোদ তাপাচ্ছে, দেখেন। আর যদিও আমার একটু দেখাতে ভয় পাইছে, কিন্তু মূল রিজন হলো এরা রোদ তাপানোর জন্যই বের হয়ে আসছে। এই জন্য আপনাদেরকে বলি যে এটা আমার জাদুর খাঁচা, আর আপনারা এটা বাইরে দিবেন, বাইরে দেওয়ার চেষ্টা করবেন। তো যাই হোক, এই বক্সটা দেখি আমরা কি অবস্থা। এটাতে না, এইটাতে ডিম দিছে, কিন্তু আমার মনে হয় ডিমটা নষ্ট হয়ে গেছে, অনেক পুরাতন ডিম। এই যে থাক, লাভবার্ডের এমন একটা পাখি যে কোনো সময় ওদের ডিম ফুটতে পারে। এটার কি অবস্থা, এটা তো নাই, এটা যেভাবে বাসা তৈরি করছে আমি তো অবাক। আর নেস্টিং মেটেরিয়াল দেখেন কাটতে 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 কি করে ফেলছে। তারপর এটার কি অবস্থা, এটাতে নাই। আর এই যে এই বক্সের কথা তো আপনাদেরকে বললাম, এখানে যে তিনটা বাচ্চা ছিল, তিনটা বাচ্চার আমি দুটো বাচ্চাকে নিয়ে গেছি, নিয়ে যে প্রায় সেলফ ফিট হয়ে আসছে। তারপর এটার কি খবর, এটাতে 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 দেখা যাচ্ছে না, এটাতে নাই। আর এই যে আমার পাখিগুলো দেখেন মাশাআল্লাহ, এত সুন্দর লাগতেছে এদেরকে, লুকিং এত জোস বাইরে বের হয়ে আসার কারণে, মাশাআল্লাহ মাশাআল্লাহ বের হয়ে আসছে রোদ তাপানোর জন্য, এই জন্য এত কিউট লাগতেছে দেখেন পাখিগুলোকে। এটা হচ্ছে লাস্ট বক্স, এটা তো না হলে নাই, এটাতে এইভাবে দেখতে পাচ্ছি না, আমি একটু হাত ঢুকে দিয়ে দেখি, কারণ ওই পাশ দিয়ে ক্যামেরা দিলেও আমি দেখতে পারবো না। মাশাআল্লাহ এখানে ডিম পারছে, একটা দুইটা তিনটা, তিনটা ডিম পারছে, আমি নিজে দেখলাম। তারপর এটার কি অবস্থা, মাশাআল্লাহ এখানে একটা পাখি বসে আছে দেখা যাচ্ছে, ডিম নিয়ে বসছে না, এমনি বসে আছে, যাই হোক বসে আছে,
আর এইটা হচ্ছে আমি যে হাত দিয়ে ঢুকে দেখলাম, এখন আপনারাও দেখেন যে এখানে ডিম দিছে কিনা। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করতেছি এই জন্য যে এই শীতের মাঝে যে বাচ্চা কটা দেখছিলাম রাখছিলাম, আল্লাহর রহমত সেই বাচ্চা কটাই সুস্থ আছে এবং ভালো আছে। আর তার পাশাপাশি যে জিনিসটা আমি দেখলাম সেটা হচ্ছে আবারও একটা বক্সে দেখলাম নতুন অতিথি আসছে, যে আগের সিজনে অর্থাৎ আগের বার যে বক্স থেকে ডিম নষ্ট হয়েছিল সেই বক্সে আলহামদুলিল্লাহ দেখলাম যে হচ্ছে বাচ্চা ফুটছে। সেটা হচ্ছে ওই বক্সের কথা বললাম, একদিনের একটা বাচ্চা ফুটছে, এটা দেখে খুব ভালো লাগতেছে। যাই হোক, আর এখানে যতগুলো বাসা দেখলাম বাসা তৈরি করছে অর্থাৎ নেস্টিং মেটেরিয়াল নিয়ে গেছে, সেই হিসাবে এখন পর্যন্ত আরো 5-6টা বক্সে ডিম পাড়া উচিত। আর আমার মনে হয় এই ডিম পারবে, সেটা হচ্ছে ওই যে চুরি যাওয়া যে পাখিগুলো, ওগুলো তো ডিপ্রেশন থেকে বের হয়ে আসতেছে, ডিপ্রেশন থেকে বের হয়ে আসতে তো একটু সময়ের ব্যাপার, ওই জন্য আমি এটা নিয়ে চিন্তিত না। কিন্তু আমার পুরাতন কলোনির চেয়ে নতুন কলোনিতে পাখিও কম, আর ওখানে আলহামদুলিল্লাহ ব্রিডিং এর সফলতাও ভালো। যা হোক, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক। আসসালামু আলাইকুম।